পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এই যে রমজান আসছে নামাজের স্বর্ণ সুযোগ আমাদের কিছু লোক আছে 8 রাকাত না 12 রাকাত 8 রাকাত না 20 রাকাত 20 রাকাতের কম তারাবি হয় না হয় না হয় না হয় না হবে না দইতান না কেন না কয় রাকাত আমারে জিজ্ঞেস করছে হুজুর আপনি কয় রাকাত আমি বলছি আমি 42 রাকাত কয় হ্যাঁ 42 রাকাত আমি বলছি সাহাবায়ে কেরাম কেউ কেউ তারাবি 42 রাকাত তো পড়তেন তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কয় রাকাত এই 8 রাকাত তোমার উপর ফরজ ছিল আবার আরেকজন এখন চিল্লাচিল্লি শুরু করছে রাসূল জীবনে নাকি তারাবি পড়েন নাই নবীজি জীবনে তারাবি পড়েন নাই কাল ভালো করে বুঝুন ভালো করে বুঝুন নবীজি তারাবি জীবনে পড়ছেন একবার শেষ বয়সে এক রমজানের শেষ 10 দিনের 3 দিন আটার বিশের কিলাকিলি পরে আগে জব দাও নবীজি যা করে নাই তা করবা না নবী তারাবি পরে নাই জীবনে একবার করেছে কসম খোদা বিশ রাকাত আর আট রাকাতের দ্বন্দ্ব পারে হবে আগে আমাকে জবাব দাও তারাবির নামাজ কয় রাকাত আট রাকাত বিশ রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোনো আপোষ নেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ করেননি 11 রাকাতেরই আদেশ করেছেন হাদিস সহি আল্লাহর ওয়াস্তে গঞ্জাম করতে যায় না 20 না 8 এই গঞ্জামে আল্লাহর ওয়াস্তে যায় না তারাবির নামাজ 5 ঘন্টা কত রাকাত সেটা বড় কথা না তারাবির নামাজ কত ঘন্টা প্রায় 4-5 ঘন্টা আর 5 ঘন্টায় 8 রাকাত পড়েন 5 ঘন্টায় 20 রাকাত পড়েন সম্মানিত ভাইরা আমি যতটুকু বুঝেছি পড়াশোনা করে আমার এই জ্ঞানে আমি যতটুকু পেয়েছি বাস্তবতা এই নবীজি রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাত নামাজ পড়তেন 8 রাকাত তিনি তাহাজ্জুদ পড়তেন আর 3 রাকাত বেতের কয় রাকাত হয় এটার সহি বর্ণনা আছে নবীজি আমাদের মতো এভাবে জামাতবদ্ধ হয়ে পড়া কোরআন শরীফ খতম দিয়ে 20 রাকাত নামাজ পড়েছেন আমি তার জীবনে পাইনি 63 বছরের জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন সহি বুখারীর 1167 নম্বর হাদিসের বর্ণনা 1147 নম্বর হাদিসের বর্ণনা আবু সালামা রহমতুল্লাহি আলাইহি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলেন আম্মা জান কাইফা কানা সলাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান আম্মা জান নবীজির রমজান মাসের নামাজ কেমন ছিল একটু বলেন তো আম্মা জান আয়েশা সিদ্দিকা জবাব দেন নবীজি রমজানে এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি রাতের নামাজ পড়তেন না রমজানে এবং রমজানের বাহিরে কয় রাকাতের বেশি পড়তেন না 11 রাকাতের 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন 3 রাকাত বিতির পড়তেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন রাসূল রমজানে এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি পড়তেন না তার মানে 8 রাকাত পড়তেন তাহাজ্জুদ 3 রাকাত বিতির হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করতেন সব সময় 11 রাকাত করে তিনি নামাজ পড়তেন 11 রাকাতের বেশি না আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন তার মানে 8 রাকাত হচ্ছে কিয়ামুল লাইল তারপর 3 রাকাত হচ্ছে বেতর এভাবে 8 যোগ 3 সমান 11 রাকাত তারাবি নামাজ কত রাকাত পড়তে হয় তারাবি নামাজের রাকাত সংখ্যা নিয়ে ওলামাদের মধ্যে অনেক ইখতিলাফ আছে জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত হলো 20 রাকাত তবে 8 রাকাতের সপক্ষেও যুক্তি আপনার অনেক দলিল এবং অনেক যুক্তি যারা 8 রাকাত তারাবির কথা বলেন তারা পেশ করে থাকেন এবং আমাদের আয়েশা তাআলা আনহার বুখারীর সেই বিখ্যাত হাদিসকে দিয়ে দলিল দেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের বাইরে 8 রাকাত বেশি পড়তেন না ওনার তারাবির দরকারটা কি ওনার উপর তো 8 রাকাত ফরজই ছিল সারা বছর ঠিক না ঠিক উনি যেটা পড়তেন উনি 3 দিন পড়েছেন কয় দিন 3 দিন পড়েছেন শেষ 3 দিন গ্যাপ দিয়ে দিয়ে উনি রেগুলার করেন নাই কারণ এটা আমাদের উপর ফরজ হয়ে যেত আমরা তো এমনি ওয়াক্তিয়া নামাজ পড়ি না আর যদি তারাবি ফরজ হতো মানুষের কত ইসলামের আমার দরকারই নেই কথা কোন না কেন আপনাদের উপরে এসানের জন্য কিন্তু এই তারাবিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 8 রাকাত পড়তেন বিশেষ করে এই শাবানে এবং রমজানে এক এক আয়াতে এক এক রাকাতে 50 আয়াত পড়তেন রাহমাতাল লিল আলামিন ওরকম থাকতেন রুকুতে ওরকম থাকতেন সেজদায় ওরকম থাকতেন দুই রুকুর মধ্যখানে দুই সেজদার মধ্যখানে দেখা গেছে দুই রাকাত নামাজ দিয়ে কখনো কখনো সারা রাত পার করেছেন রাহমাতাল লিল আলামিন কোথায় পেয়েছেন আপনারা রাসূলের নামাজ দেখে আপনি নামাজ পড়বেন আপনি যখন একে নামাজ পড়বেন যত দূর পারেন লম্বা করেন ঠিক তবে ঠিক ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একবার মাগরিবের নামাজ পড়াচ্ছিলেন এক জায়গাতে তিনি সেখানে পুরা সূরা নেসা পড়ায়া দিস সাহাবায়ে কেরাম না পারে ছাড়তে না পারে থাকতে সূরা নেসা বলতে ছোট সূরা কথা কোন না কেন এসা প্রায় ধর ধর
সাহাবায়ে না এটা মুয়াজ বিন জাবাল করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিচার দিল ওরা মুসল্লিরা হুজুর আমরা রাসূল বললেন তুমি কি ফিতনা করতে চাও তুমি মুসল্লির দিক দিকে খেয়াল রাখবা না বলছে আমার ভালো লাগতেছিল আরে তোমার ভালো লাগতেছিল তোমার পিছনে বৃদ্ধ আছে অসুস্থ আছে ঠিক তবে ঠিক তুমি তো ওদের দিকে দেখে কেরাটটা পড়বা হ্যাঁ তুমি যখন একা থাকো যতদূর লম্বা করো কোনো অসুবিধা নাই কিন্তু যখন পিছনে দেখবা অসুস্থ রোগী আছে অথবা কোনো মহিলা শিশু নিয়ে এসেছে তখন নামাজটাকে কি করো ফরজের নামাজ দুই দিন রাসূল সংক্ষিপ্ত করলেন একদিন নাস ফালাক দিয়ে ফজর পড়িয়েছেন আরেকদিন পড়িয়েছেন সূরা জিলজাল দিয়ে দুই রাকাতে সূরা জিলজাল সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ নরমালি 40 আয়াত 50 60 আয়াত 80 আয়াত 120 আয়াত দিয়ে ফজর পড়ান আজকে কেন এত ছোট নাস ফালাক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যখন তাকবীরে তাহরিমা বেঁধেছি আমার পিছনে শিশুর কান্না ভেসে এসেছে আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো আমি যদি নামাজ লম্বা করি শিশুটার কষ্ট হয়ে যেতে এই জন্য আমি নামাজ সংক্ষিপ্ত করে দিয়েছি ইসলামের চেয়ে ব্যালেন্স আর কোন ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা মুমিন তারা আমার জিকির করবে জিকির যখন করবে তাদের অন্তর কাঁপবে শরীর কাঁপবে না আর তারা যখন তেলাওয়াত করবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে আর তারা তাওয়াক্কুল করবে কার উপর আজকে ওয়াদা করব আর নামাজ ছেড়ে দেব না রাজি আছেন ফাসলিহু যাতা বাইনিকুম আপনার প্রতিবেশীর সাথে আপনার সমস্যা হতে পারে আপনার ভাইয়ের সাথে সমস্যা হতে পারে ভাইকে আপনি কাছে ডেকে নেন ভাইকে বলে দেন ভাই সব সম্পর্ক ভালোই থাকে মধ্যখানে যখন বিবির আসে সম্পর্ক দূর হয়ে যায় অনেক সময় ঠিক না বা ঠিক কারণ বিবিরা তো আপনার রক্তের না এক এক বর্ণ থেকে এক এক বিবি আসে বিভিন্ন রকমের পরামর্শ দেয় তোমার এই ভাই তোমার এই করেছে আমি কাবা শরীফে ঢুকছি এক আরবের সাথে ধাক্কা লাগলো ও আমাকে বলল আল্লাহ ইয়ারহামাক আল্লাহ তোমাকে রহম করুক আমি চিন্তা করলাম দোয়া নাই রইতে শুধু আমি গিয়ে আরেক ধাক্কা দিছি আল্লাহ ইয়াদিক আল্লাহ তোরে হেদায়েত দান করুক আরেক ধাক্কা দিছি আল্লাহ ইউসাল্লাম আল্লাহ তোরে নিরাপদে রাখুক লিবা তাদুকুনি আহুয়া কয় ভাই তুই আমারে ধাক্কাস কেন আমি বললাম ধাক্কালেই তো তুই দোয়া করস কাইফা সুব্বুল মুমিন আমি কিভাবে আমার মুমিনকে বদদোয়া দেব গালি দিলে তো আমি মুমিন থাকতে পারবো খবরদার গালি দেয়া যাবে না আমি দেখেছি আমার মাকে যত রাগ তিনি করতেন শুধু বলতেন আল্লাহ তোরে হেদায়েত দান করুক আল্লাহ তোরে হেদায়েত করুক এতটুকু ছিল তেনার গালি এরকম মা আমাদের দেশে আছে না নাই অনেক মা এরকম আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বুনিয়ান মারসুস সীসা ঢালা প্রাচীরের মতো থাকো সীসা ছাড়া যেমন সীসা কাটা যায় না তুমিও তোমার ভাইয়ের কাছে যাওয়া ছাড়া সম্পর্ক নষ্ট করো না ঠিক তবে ঠিক ইন জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু সূরা হুজাতের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কোন ফাসিক যদি তোমার ভাইয়ের বিরুদ্ধে তোমাকে কিছু বলে তুমি অন্ধ এটা বিশ্বাস করো না ভাইয়ের কাছে যাও জিজ্ঞেস করো তারপরে তুমি খবর নাও ঠিক তবে ঠিক আমাদের সম্পর্ক যদি মধুর হয় আমাদের কোন আইন প্রয়োগের কোন দরকার নাই আপনার ভাই আপনার জমি খাচ্ছে খাক না আপনার ভাই তো আপনার ভাই আপনার রক্ত অঞ্চল সমস্যা কি আপনি আপনার ভাইকে একটু বেশি করে দিয়ে দেন তাহলেই তো সমস্যা মিটে যায় ভাই ভাই কথা বন্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া কবুল হয় না কয় ব্যক্তি প্রথম যে নিজের রক্তের সম্পর্ক নষ্ট করে দিয়েছে আপন ভাইয়ের সাথে কথা বলে না মা বাবার সাথে কথা বলে না এরকম বেয়াদব আচরণ নাই খালার সাথে কথা বলে না ফুফুর সাথে কথা বলে না আত্মীয় স্বজনের সাথে কথা বলে না আপনার ফুফু যদি মুশরিকা হয় আপনি তার সাথে কথা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা ওনার মায়ের বান্ধবীরা ছিল মুশরিকা মা মারা যাওয়ার পরে ওই বান্ধবীদের কাছে হাদিয়া পাঠাতেন রাহমাতাল লিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আব্বার বন্ধুদের কাছে হাদিয়া পাঠাতেন মা খাদিজার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে বের করতেন রাহমাতাল লিল আলামিন খাদিজার আত্মীয়দেরকে বের করতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি আমার জীবনে কোনো মেয়েকে এত বেশি ঈর্ষা করতাম না কোনো বের ব্যাপারে যত ঈর্ষা করতাম খাদিজার ব্যাপারে সাহাবায়ে কেরাম বললেন কেন ওনার অন্য বোনেরা বললেন আপনি কেন মা খাদিজাকে এত ঈর্ষা করতেন তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা ছাগল জবাই করলেও ছাগলের গোশত হাতে নিয়ে নিয়ে খাদিজার আত্মীয়দেরকে খুঁজে বেড়াতেন কোথায় পাওয়া যায় খাদিজার আত্মীয়দের বিবির জন্য নাম ধরে দোয়া করতেন রাহমাতাল লিল আপনার প্রতিবেশীর জন্য আপনার ভাইয়ের জন্য আপনার বোনের জন্য আপনি নাম ধরে দোয়া করেন আপনার ভাইদের জন্য দোয়া করেন ভাতিজা ভাতিজের জন্য দোয়া করেন চার সিঁড়িকে রাসূল খেদমত করতেন কয় সিঁড়ি কয় সিঁড়ি বাপ তারপরে বাপের ভাই বাপের ছেলে কি হয় ভাই ভাইয়ের ছেলে ভাতিজা ভাতিজার ছেলে কথা কন্যা লাতি লাতির ছেলে
লাতি ছেলে কি জাতি পুন্তি কি কয় পুতি না জাতি পুতি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধ করলেন হুনাইনের যুদ্ধে রাসূল প্রচুর প্রথমে হারলেন পরে প্রচুর গনিমত নিয়ে ফিরে আসলেন এত বেশি গনিমত 24000 উট এনেছেন তিনি সেখান থেকে 30000 এর উপরে ছাগল এনেছেন শুধু আবু সুফিয়ানকে 300 উট দিয়ে দিয়েছেন তারপরে ওনার এক বোন নাম হলো সীমা কি নাম সীমা উনি অ্যারেস্ট হলেন যখন মুসলমানরা ওনাকে নিয়ে যাচ্ছেন বলছেন এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে ডু ইউ নো মি তোমরা কি আমাকে চিনো আই এম হিজ মিল্ক প্রভা আমি তার মায়ের দুধালো বোন আমি মুহাম্মাদের আমরা দুইজন মা হালিমার কাছে দুধ পান করেছি তাইফের মধ্যখানে ছিল মা হালিমার বাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতে পারছিলেন না তখন সীমা চলে আসলেন রাসূলের সামনে হে মুহাম্মদ আতারিফুনি কুনতু আখুযুকা ফি হুজরাতি তুমি আমাকে চিনো না আমি তো তোমাকে কোড়ে কোড়ে ঘুরতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতেছেন না এখন সীমা বলল মুহাম্মদ তুমি মনে করো তুমি যখন 3 বছরের শিশু তখন তুমি আমার পিঠে কামড় দিয়েছিলে এই তোমার কামড়ের দাগ এখন আমার পিঠনে আছে যখন এটা বললেন রাসূল কেঁদে ফেললেন তিনি পিঠ উদ্লিয়ে করে দেখালেন এই তোমার দাঁতের চিহ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে জড়িয়ে ধরলেন দুধ বোন কি বোন কথা কন না কেন দুধ বোন এবার তিনি শাহাদা গ্রহণ করলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে 200 উট দিয়ে বিদায় করে দিলেন এত বেশি করে কারণ গনিমতের মাল আনফালের মালিক মালিক হলেন আল্লাহ এবং রাসূল রাসূল নিজের জন্য কোনো সম্পদ রাখেন নাই নিজের ছেলে মেয়েদের জন্য সম্পদ রাখেন নাই ফা আসলিহু যাতা বাইনিকুম নিজেদের মধ্যে মীমাংসা করে নাও তোমাদের সমাজ যত সুন্দর হবে তত বেশি বরকত দান করবেন কে সেজন্য আল্লাহ বলছেন কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون الله رب العالمين بلشنا كنتم على شفا حفرة من النار فأنقذكم منها فأصبحتم بنعمته إخوانا تمرا আগুনের দার পান্তে দাঁড়ানো ছিলি আমরা সবাই জাহান্নামের পান্তে দাঁড়িয়ে আছি ঠিক কি না আমাদেরকে উদ্ধার করেছেন রাহমাতাল লিল আলামিন তিনি আমাদেরকে শিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله فأصبحتم من نعمته إخوانا تمرا پرشپور بھائی بھائی ہوئے گئے چھو ٹھیک نا بٹی امرا بھائی ہوئے چھی